বন্ধুরা আজকে থেকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করছি যে সিরিজে আমরা কারক ও বিভক্তি এই যে ব্যাকরণের বিষয় এই ব্যাপারটা সম্পর্কে বা ব্যাকরণের এই পোর্শনটা সম্পর্কে একে একে জেনে নেবো তো একটা ভিডিওতে সম্ভব নয় পুরোটা একটা ভিডিওতে কমপ্লিট করা তোমাদেরও ধৈর্য থাকবে না বা আমারও ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে তো এই সমস্ত অসুবিধা দূর করার জন্য আমরা প্রত্যেকটাকে একটা পার্ট করে দেবো প্রত্যেকটাকে মানে কয়েকটি পার্টে আমরা এই কারক বিভক্তিটা সম্পর্কে জেনে নেব তো আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করা হবে সেটা হলো কারক এবং বিভক্তি মানে যেটা একেবারে সূচনা বলা যায় শুধুমাত্র কারক বিভক্তি নয় এর সঙ্গে আমরা একটু অনুসর্গ কিংবা নির্দেশক ইত্যাদি বিষয়গুলো একটু জেনে নেবো এবং এরপরে যে পার্টগুলো হবে সেখানে আমরা জানব যে মানে বিভিন্ন প্রকার যে কারক সেই কারক এর শ্রেণী শ্রেণীবিভাগ সেই বিভাগগুলো সম্পর্কে আমরা জেনে নেব তো চলো আমরা কারক বিভক্তি তাহলে শুরু করে দিই তো প্রথমেই বলতে হয় যে কারক কাকে বলে তো কারককে যদি আমরা বুৎপত্তিগতভাবে ভাঙি যদি আমরা কারককে বুৎপত্তিগতভাবে ভাঙি তাহলে কি হয় ক্রিধাতু ব্যাকরণে ধাতু প্লাস অক কারক শব্দটাকে ভাঙলে যদি আমরা বুৎপত্তিগতভাবে ভাঙি তাহলে ধাতু তার সঙ্গে অক এটা যুক্ত হয় এবং এর অর্থ কী যিনি সৃষ্টি করেন যিনি সৃষ্টি করেন এটাই হচ্ছে কারক শব্দটার অর্থ তো অ্যাকচুয়ালি যদি কারক নিয়ে আরেকটু মানে ডিসকাস করা যায় বা ডিটেলসে বলা যায় তাহলে বলা যায় যে কারক শব্দটার মানে অ্যাকচুয়ালি সম্পর্ক অ্যাকচুয়ালি কারক কারক সম কথাটার অর্থ হচ্ছে সম্পর্ক এবার ব্যাপারটা হচ্ছে কার সঙ্গে কার সম্পর্ক বাক্যের অবস্থিত বাক্যে অবস্থিত যে ক্রিয়াপদ বাক্যে মধ্যে যে ক্রিয়াপদ থাকে তার সঙ্গে বাক্যের মধ্যে থাকা নামপদের নামপদের এই যে রিলেশান এই সম্পর্কটাকেই কিন্তু কারক বলা হয় এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে নামপদটা কী এই নামপদ ব্যাপারটা কি নামপদ মানে হচ্ছে বাক্যের মধ্যে অবস্থিত যে কোনো বিশেষ্য পদ বা সর্বনাম পদ বিশেষ্য পদ বা সর্বনাম পদ এই দুটো পদকে এই এই দুটো পদকে ব্যাকরণের ভাষায় কিন্তু নামপদ বলা হয় তো এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই কিন্তু কারক বলা হয় তাহলে একটা বিষয়ে পরিষ্কার যে কারক হতে হলে সেই পদটির ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে এটা হচ্ছে মেন কথা এরপর আমরা চলে আসব যে কারকের শ্রেণী বিভাগ মানে কারক কয় বিভাগে বিভক্ত তো কারক কারকের শ্রেণীবিভাগ হচ্ছে ছয়টি কারক ছয়টিভাবে বিভক্ত বিভক্ত তো প্রথমটা কি প্রথমটা হচ্ছে কর্তৃকারক তারপরটা হচ্ছে কর্মকারক তারপরটা হচ্ছে করণ কারক নেক্সট নিমিত্ত এরপরে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে অপাদান কারক এবং শেষেরটা হচ্ছে অধিকরণ অধিকরণ কারক এই ছটেই হচ্ছে কারকের শ্রেণী বিভাগ এরপর আমি চলে আসবো বিভক্তি ব্যাপারে বা বিভক্তি কাকে বলে বিভক্তি শ্রেণীবিভাগ সেই ব্যাপারে তো বিভক্তি সম্পর্কে জানতে গেলে আমাদের আগে বেশ কিছু ব্যাপার জেনে নেওয়া ভালো যে প্রথমে জানতে হবে শব্দ কাকে বলে আমরা জানি যে কতকগুলি বর্ণ যখন পাশাপাশি বসে এক একত্রে একটি অর্থ প্রকাশ করে সেই বর্ণ সমষ্টিকেই বলা হয় শব্দ এবার শব্দ থেকে আসে পদ পদ কাকে বলে যখন একটা শব্দ একটা বাক্যে আমরা ব্যবহার করি তাকেই বলা হয় পদ এবার এই যে শব্দ এটা যে পদে পরিণত হবে নিশ্চয়ই কোনো শর্ত আছে যে রাম তো একটি শব্দ কিন্তু রাম আবার যখন আমি বাক্যে ব্যবহার করছি তখন পদে পরিণত হচ্ছে নিশ্চয়ই তো কোনো শর্ত থাকবে একটি শর্ত আছে সেটা হচ্ছে রামের সঙ্গে অবশ্যই কোনো বিভক্তি যুক্ত করতে হবে অর্থাৎ শব্দের সঙ্গে যদি বিভক্তি যুক্তি যুক্ত করা হয় তাহলেই সেই শব্দটা পদে পরিণত হবে অন্যথায় হবে না একটা শব্দ তখনই পদে পরিণত হবে যখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হবে এবার বিভক্তির তাহলে বিভক্তির সংজ্ঞা হিসেবে আমরা কী বলতে পারি যে কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি তবে সেটা কি অর্থহীন কতগুলি অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যখন একটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দকে পদে পরিণত করে তখনই কিন্তু ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হবে বিভক্তি নিশ্চয়ই বুঝতে পারলে এবার বিভক্তি দুই ভাগে বিভক্ত একটা বিভক্তিকে দুই ভাগে বিভক্ত করা যায় এক প্রথমটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর অপরটা আর একটা কি শব্দ বিভক্তি শব্দ বিভক্তি এবার ব্যাপারটা হচ্ছে ক্রিয়া বিভক্তির আর একটা নাম আছে ক্রিয়া বিভক্তির আরেকটা নাম হচ্ছে ধাতু বিভক্তি ধাতু বিভক্তি এবার ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি কাকে বলে এটা পরীক্ষা আসতে পারে যখন ক্রিয়ার সঙ্গে বিভক্তি যুক্ত হয় তাকেই বলা হয় ক্রিয়া বিভক্তি মানে ধরো যেরকম করিতে ছিল করিতে ছিল তো এখানে ক্রিয়া বিভক্তি কতটুকু এই করিকে ধরা হচ্ছে মেন ক্রিয়া এবং তে ছিল এটাকে ধরা হচ্ছে ধাতু বিভক্তি এবার শব্দ বিভক্তি একেবারেই সহজ যেরকম ধরো আমি রামকে একটি কলম দিয়েছিলাম তাহলে দেখো রামকে এই শব্দটা যদি আমরা নিই আমরা যদি এই শব্দটা নিই তাহলে দেখো এখানে মূল শব্দটা কি রাম এবং কে এটা কি এক্সট্রা বসেছে এটাই কিন্তু এখানে বিভক্তি অর্থাৎ রাম হচ্ছে একটা শব্দ রামকে পদে পরিণত করেছে এই কেটা যুক্ত হয়ে তাই কে এটা কিন্তু হয়ে যাবে কি বিভক্তি তথা শব্দ বিভক্তি উদাহরণ হয়ে যাবে তাহলে বিভক্তিটা পরিষ্কার হলো দেখো বিভক্তি থেকে আরও দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আসে একটা হচ্ছে যে শূন্য বিভক্তি কাকে বলে ভালো করে ভেবে দেখো বন্ধুরা ধরো ধরো রাম বনে ফুল পাড়ে রাম বনে ফুল পাড়ে তাহলে ভালো করে ভেবে দেখো এখানে এই যে রাম এটা কিন্তু একটা শব্দ বনে মানে বন একটা শব্দ তার সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে বনে মানে এটা ব্যবহার করা হয়েছে আর কি তো ভালো করে ভেবে দেখো রাম এটা এই শব্দটা কিসে থেকে এসেছে রাম থেকেই তো এসেছে এবারে আমি কি বললাম যে শব্দকে যখন বাক্যে ব্যবহার করা হয় সেটাই কিন্তু পদ হয়ে যায় তা দেখো রাম এটাকে আমি বাক্যে ব্যবহার করেছি তাহলে কি নিশ্চয়ই রাম এখানে একটা পদ কিন্তু আবার ভালো করে ভেবে দেখো আমি একটা শর্ত বলেছিলাম যে বাক্য মানে শব্দ পদে পরিণত হতে গেলে একটা শর্ত থাকে সেটা হচ্ছে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হতে হবে তো দেখো রাম দেখো বনে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো বন প্লাস এ এটা পাবো কিন্তু রাম যদি ভাঙা হয় রামের সঙ্গে কি কোনো বিভক্তি যুক্ত করা আছে এক দেখো কোনো বিভক্তি কিন্তু যুক্ত করা নেই কারণ রামনি তো মূল শব্দ আবার রামই আমি এখানে পদ হিসেবে ব্যবহার করেছি তাহলে দেখো একটা জিনিস কিন্তু পরিষ্কার অ্যাকচুয়ালি কিন্তু রামের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করা নেই কিন্তু আবার বলা হচ্ছে কি বিভক্তি নিশ্চয়ই যুক্ত করা আছে নাহলে তো ওটা পদে পরিণত হতে পারবে না তো এটাকেই শূন্য বিভক্তি বলা হয় শূন্য বিভক্তির সংজ্ঞা যদি বলা হয় তাহলে কী হবে যে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে তো পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে দেখো এখানে যে বিভক্তি আছে মানে অ্যাকচুয়ালি কিন্তু কোনো বিভক্তিযুক্ত হয়নি এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিভক্তি যুক্ত হয়নি সেই বিভক্তি কিন্তু অপ্রকাশিতই আছে কারণ নেই তো এখানে তো কোনো বিভক্তি নেই কিন্তু আবার যেহেতু আমরা বলে ফেলেছি যে শব্দেও পদে পরিণত হতে গেলে বিভক্তি যুক্ত করতেই হবে তাই অ্যাকচুয়ালি এর মধ্যে শূন্য বিভক্তি বলে একটা বিভক্তি আছে ধরে নেওয়া হয় এবার আর একটা ব্যাপার থাকে তিরযোগ বিভক্তি কাকে বলে তো এই তির্যক বিভক্তিটা বুঝতে গেলে তোমাদেরকে সমস্ত কারক সম্পর্কে ধারণা লাভ করতে হবে না হলে তোমরা তীর্যক বিভক্তি বুঝতে পারবে না তো তির্যক বিভক্তিটা আমি কি করব একদম শেষে মানে যখন কারকগুলো শেষ হয়ে যাবে সমস্ত কারকে আলোচনা ওই শেষে আমি তির্যক বিভক্তি সম্পর্কে বলে দেব এইবার আমরা চলে আসবো কি অনুসর্গের ব্যাপারে যে অনুসর্গ কাকে বলে বা অনুসর্গের কাজ কি এসব ব্যাপারে আমরা চলে আসবো অনুসর্গের ব্যাপারে বন্ধুরা অনুসর্গ বুঝতে গেলে আগে আমি একটা উদাহরণ তোমাদের দিয়ে দিই যেমন ধরো গাছ থেকে ফল পড়ল তাহলে দেখো এই গাছ এর সঙ্গে কিন্তু এই পড়লো সম্পর্ক রয়েছে তার মানে গাছ কিন্তু আসলে একটা কারক গাছ কিন্তু আসলে একটা কারক তো অ্যাকচুয়ালি এইভাবে ধরা হয় না এই গাছ থেকে এই পুরোটা ধরা হয় আর কি এই গাছ থেকে পুরোটা মানে এর আগে উদাহরণে আমরা কি দেখছিলাম যে বিভক্তি সাহায্য করে শব্দকে পদে পরিণত হতে এবং ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তো এখানে কিন্তু গাছ এর সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে কি থেকে আর কি আর এটা দেখো এই মূল শব্দ থেকে আলাদা বসেছে মূল শব্দ থেকে সম্পূর্ণ আলাদা বসেছে এটাকেই বলা হয় অনুসর্গ এটাকেই বলা হয় অনুসর্গ আসলে অনুসর্গ ইংরেজি হচ্ছে বলা যায় প্রেপোজিশন অনুসর্গর ইংরেজি প্রেপজিশন কেমন আর বাংলায় কি বলা যে অব্যয় অনুসর্গ আসলে একটা অব্যয় অনুসর্গ আসলে একটা অব্যয় এবার তাহলে অনুসর্গ যদি সংজ্ঞা বলা হয় তাহলে কি হবে যদি আমরা অনুসর্গ অনুসর্গের সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে হবে যে অনুসর্গ কিন্তু অ্যাকচুয়ালি অর্থ আছে অনুসর্গ কিন্তু আসলে অর্থ আছে তাহলে কি বলতে পারি যে যে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সম মানে বর্ণ অনুসর্গ সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি যে অনুসর্গ যেহেতু এক এক প্রকার অব্যয় তা আমরা বলতে পারি যে যে সমস্ত অব্যয়গুলো নাম পদের পরে বসে অর্থাৎ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে সেই সমস্ত অব্যয় পদগুলিকেই বলা হয় অনুসর্গ তো নিশ্চয়ই বুঝতে পারছো তো অনুসর্গর মোটামুটি দুটো ভাগ একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ এবং আরেকটা হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ তো শব্দজাত অনুসর্গ মানে কি যখন একটা অনুসর্গ শব্দের সঙ্গে ব্যবহৃত হয় সেটাকে শব্দজাত অনুসর্গ বলা হয় যেমন এখানে গাছ থেকে এ থেকে এটা হচ্ছে শব্দজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ যদি মানে উদাহরণ বলতে হয় ধরো হাতে করে বইগুলি এনো তো এই যে করে এটা কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ কিংবা ধরো নেই মামার চেয়ে কানা মামা ভালো এখানে চেয়ে কিন্তু দেখো কাজ করা বোঝাচ্ছে তো এটাও কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ কিংবা ধরো কতদিন ধরে এমন লুকোচুরি খেলবে তো এখানে ধরে এটাও কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ উদাহরণ এছাড়া বন্ধুরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে যে বিদেশি একটা অনুসর্গ উদাহরণ তো বিদেশি অনুসর্গ উদাহরণ বলতে বলতে গেলে ধরো কয়েকটা আছে যেমন আজ ভারত বনাম পাকিস্তানের খেলা তো এখানে বনাম এটা কিন্তু বিদেশি অনুসর্গ এগুলো আমাদের দেশীয় না বাংলা ভাষার অনুসর্গ এগুলো না অন্য ভাষার অনুসর্গ তো এগুলোকে বিদেশি অনুসর্গ বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় দেয় এরপরে নেক্সট যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে নির্দেশক নির্দেশক যেটা নির্দেশক এর আসলে যদি আমরা ইংরেজি করি তাহলে কী হয় আর্টিকেলস আর্টিকেল এটা আসলে একটা নির্দেশ মনে আমরা আর্টিকেল বলতে পারি যেমন ধরো মানে নির্দেশক যদি উদাহরণ দেওয়া হয় তাহলে কলমটি কলমটি খুব সুন্দর কলমটি খুব সুন্দর দেখো এখানে কলমটি এই কলমটি যদি ধরা হয় তাহলে দেখো কলমের সঙ্গে একটা টি যুক্ত হয়েছে তো টিটা খানাখানি এগুলোই কিন্তু আর্টিকেল তো যদি নির্দেশকের সংজ্ঞা বলতে হয় তাহলে কী হয় যে যখন কয়েকটি মানে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে মিলিত হয়ে মানে বচন মানে সংখ্যা নির্দেশ করতে মানে ওই বিশেষ স্থানীয় পদটির সংখ্যা নির্দেশ করতে সাহায্য করে বা সংখ্যা বোঝে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকেই কিন্তু বলা হয় কি নির্দেশক তো নির্দেশক তোমরা দেখে বুঝতে পারছো যে নির্দেশকও কিন্তু বিভক্তির মতোই শব্দের সঙ্গে বসে যদি বলা হয় বিভক্তি আর নির্দেশকের পার্থক্য তাহলে একটা বড়ো পার্থক্য হচ্ছে যে নির্দেশক শব্দের সংখ্যা বোঝাতে সাহায্য করে কিন্তু বিভক্তি সেটা পারে না বিভক্তি কখনোই শব্দের সংখ্যা নির্ণয় করতে পারে না প্রশ্ন আসে যে এক বচন বোঝায় এরকম নির্দেশক বা বহু বোঝায় এরকম নির্দেশকের উদাহরণ তো এক বচন বোঝায় যেরকম আছে টি টা খানা তারপরে হচ্ছে খানি কেমন বা ধরো টুকুনি এই টুকুনি আর কি আর এগুলো হচ্ছে সব এক বচন এগুলো হচ্ছে সব এক বচন এক বছর নির্দেশক আর কি আর যদি বলা হয় বহু বচন যদি বহু বচন বলা হয় তাহলে বহু বচনের ক্ষেত্রে আমরা কী কি ব্যবহার করি যেমন ধরো গুলি গুলো গুলা গুলান কেমন এইগুলো বা ধরো গন মহল গণ মহল এই সমস্ত আর কি এগুলো হচ্ছে বহুবচন নির্দেশক বহুবচন বোঝায় এরকম নির্দেশক হচ্ছে এগুলো তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাস থেকে তো আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম প্রথমে শিখলাম কারক কাকে বলে তারপরে আমরা চলে আসলাম বিভক্তিতে নেক্সট আমরা চলে আসলাম অনুসর্গে আর তারপরে আমরা কিসে চলে আসলাম নির্দেশকে এই যেগুলো বোঝানো হলো এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই পরীক্ষায় উপকার পাবে তো এই ভিডিওতে এ পর্যন্ত দেখার পরে ভিডিওতে কর্তৃকারক নিয়ে বা কূর্তিকারক সম্পর্কে আমরা পরিভিটিতে আলোচনা করব ততক্ষণে বাই বাই